প্রেম, প্রতারণা আর একটা অপমৃত্যু। প্রেমিকর প্রতারণার বাবে চরম পন্থাললে এগারী যুবতী চিকিৎসকে। জিয়রী সুজিতাক হেরুয়ায় কান্দুনত ভাঙি পড়েছে পরিয়াল। বুকুত চিকিৎসক হওয়ার অযুত সপোন লই বহিরাজ্যত পহি মহানগরীলে উভতি আইছিল পাঠশালার সুজিতা কাশ্যপ। এখন ব্যক্তিগত হাসপাতালত চিকিৎসক রূপে কাম করেছিল সুজিতাই। বহিরাজ্যত পহি থাকতেই প্রথমে বন্ধুত্ব হয়েছিল আসবাস নাইডুর সহিতে। পরবর্তী সময়ত সেই বন্ধুত্ব লৈছিল প্রেমর রূপ। কিন্তু দুইরে মধুর প্রেমত আহিছিল বহু সংঘাত। প্রেমিক চিকিৎসক আসবাস নাইডুর সম্পর্ক হয়েছিল আন একাধিক যুবতীর সহিতে। আমার ঘর যেতে যাই তাই পুরা নর্মেল হয়ে থাকে। তাই যেতে ঘরের পর আহে এই ডিউটি করবো আহে এখেতকলের ঘর থাকে। তাই বলে গাড়ি তাই মোক সেইদিনাই আহার দিনাখন আহার আগদিনাখন রাতি কৈছে। তাই কৈছে মই মা এই গাড়িত উঠিম না। গাড়ি উঠার পর সি কিবা কানি এটা মানে এটা লড়া তাই এই আহার আগে আগে বেশি দিন বেশি মা এনেকে লড়াটার রিলেশন আছে সাউথর কৈছে সি এনেহেন কিবা কানি কথা কৈ থাকে। তাৰমানে মোক তাৰমানে কিবা কানি কৈ মোক মানে উত্তেজিত করে ফেলে মোক হাইপার করে ফেলে। প্রেমিকর এই কথা সহ্য করবা নাছিল যুবতী চিকিৎসক সুজিতাই। বহুবার বুজাইও স্বভাব সলনি করবা নাছিল প্রেমিক আসবাস নাইডুর। ইয়ার বিপরীতে সুজিতাক প্রেমিকে সদায় আত্মহত্যা করবলে দি গৈছিল ভাবুকি। কলেজের পর কলেজ যাওয়ার পর কলেজের সেই যিগতা মই ক্লাস করি তারপর আহার পর মোক আরম্ভ করে রুমক লগি রুমত মানে তেওঁলোক দুজনের মাজত কথা বাৰ্তা দুজনের মাজত বলে কথা বাৰ্তা লজন কৰা অন্ধ্রপ্রদেশৰ আদি হেৰি কাকি নাদান সে কেনেকুৱা চিনাকি তেওঁলোকৰ কেনেকুৱা প্রেমত প্রতারিত হয়ে অবশেষত সুজিতাই সিদ্ধান্ত ললে নিজকে শেষ করে পেলার সিদ্ধান্ত অনুসরিয়ে পিতৃ মাতৃলৈ আবেগ ভরা সুইসাইড নোট লিখি মহানগরীর লখরার পিঠাগুড়ির হাউস নম্বর 10ত বাছি ললে চরম পন্থা। কি আছিল সুইসাইড নোটত? সুজিতাই সুইসাইড নোটত লিখিছিল, তুমি মোক এৰি বেলেগ ছোৱালী চাবা সেয়া মই ভাবিব নোৱাৰো, যাৰ বাবে মই নিজকে শেষ কৰি পেলোৱাৰ সিদ্ধান্ত ললোঁ। মা দেউতা মোক তোমালোকে বেয়া নাপাবা, মোক পাহৰি যাবা এটা বেয়া স্মৃতি বুলি। সুজিতাৰ এই আকস্মিক সিদ্ধান্তত যেন সৰগ ভাঙি পৰিছে পৰিয়ালটোৰ ওপৰত। চকুৰ পানীৰে বাট নেদেখা হৈছে দুৰ্ভগীয়া পিতৃ মাতৃ। আমি গম নাপাওঁ তাই কিবা কানি তৰচাৰ কৰি থাকে। এইদরে প্রেমত প্রতারিত হয়ে অকালতে হেরাই গেল একটা সম্ভাবনা। পিতৃ মাতৃক চিরদিনের দি গেল কোনোদিনে পাহরিব নোৱাৰা একটা দুঃখ। বশিষ্ঠৰ পৰা উৎপল হলে সহযোগত বীৰিঞ্চি কুমাৰ ডেকা, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। প্রেম, প্রতারণা আর একটা অপমৃত্যু। প্রেমিকর প্রতারণার বাবে চরম পন্থা ললে এগারী যুবতী চিকিৎসকে। জিয়রী সুজিতাক হেরুয়ায় কান্দুনত ভাঙি পড়েছে পরিয়াল। বুকুত চিকিৎসক হওয়ার অযুত সপোন লই বহিরাজ্যত পহি মহানগরীলে উভতি আইছিল পাঠশালার সুজিতা কাশ্যপ। এখন ব্যক্তিগত হাসপাতালত চিকিৎসক রূপে কাম করেছিল সুজিতাই। বহিরাজ্যত পহি থাকতেই প্রথমে বন্ধুত্ব হয়েছিল আসবাস নাইডুর সহিতে। পরবর্তী সময়ত সেই বন্ধুত্ব লৈছিল প্রেমর রূপ। কিন্তু দুইরে মধুর প্রেমত আহিছিল বহু সংঘাত। প্রেমিক চিকিৎসক আসবাস নাইডুর সম্পর্ক হয়েছিল আন একাধিক যুবতীর সহিতে। আমার ঘর যেতে যাই তাই পুরা নর্মেল হয়ে থাকে। তাই যেতে ঘরের পর আহে এই ডিউটি করবো আহে এখেতকলের ঘর থাকে। তাই বলে গাড়ি তাই মোক সেইদিনাই আহার দিনাখন আহার আগদিনাখন রাতি কৈছে। তাই কৈছে মই মা এই গাড়িত উঠিম না। গাড়ি উঠার পর সি কিবা কানি এটা মানে এটা লড়া তাই এই আহার আগে আগে বেশি দিন বেশি মা এনেকে লড়াটার রিলেশন আছে সাউথর কৈছে সি এনেহেন কিবা কানি কথা কৈ থাকে। তাৰমানে মোক তাৰমানে কিবা কানি কৈ মোক মানে উত্তেজিত করে ফেলে মোক হাইপার করে ফেলে। প্রেমিকর এই কথা সহ্য করবা নাছিল যুবতী চিকিৎসক সুজিতাই। বহুবার বুজাইও স্বভাব সলনি করবা নাছিল প্রেমিক আসবাস নাইডুর। ইয়ার বিপরীতে সুজিতাক প্রেমিকে সদায় আত্মহত্যা করবলে দি গৈছিল ভাবুকি। কলেজের পর কলেজ যাওয়ার পর কলেজের সেই যিগতা মই ক্লাস করি তারপর আহার পর মোক আরম্ভ করে রুমক লগি রুমত মানে তেওঁলোক দুজনের মাজত কথা বাৰ্তা দুজনের মাজত বলে কথা বাৰ্তা লজন কৰা অন্ধ্রপ্রদেশৰ আদি হেৰি কাকি নাদান কেনেকুৱা চিনাকি তেওঁলোকৰ কেনেকুৱা প্রেমত প্রতারিত হয়ে অবশেষত সুজিতাই সিদ্ধান্ত ললে নিজকে শেষ করে পেলার।
সিদ্ধান্ত অনুসৰিয়ে পিতৃ মাতৃলৈ আবেগবুৰা ছুচাইড নোট লিখি মহানগৰীৰ লখৰাৰ পিঠাগুৰিৰ হাউচ নম্বৰ 10ত বাছি ললে চৰম পন্থা। কি আছিল ছুচাইড নোটত? সুজিতাই ছুচাইড নোটত লিখিছিল, তুমি মোক এৰি বেলেগ ছোৱালী চাবা সেয়া মই ভাবিব নোৱাৰোঁ, যাৰ বাবে মই নিজকে শেষ কৰি পেলোৱাৰ সিদ্ধান্ত ললোঁ। মা দেউতা মোক তোমালোকে বেয়া নাপাবা, মোক পাহৰি যাবা, এটা বেয়া স্মৃতি বুলি। সুজিতাৰ এই আকস্মিক সিদ্ধান্তত যেন সৰগ ভাঙি পৰিছে পৰিয়ালটোৰ ওপৰত। চকুৰ পানীৰে বাট নেদেখা হৈছে দুৰ্ভগীয়া পিতৃ মাতৃ। আমি গম নাপাওঁ তাই কিবা কানি তৰচাৰ কৰি থাকে। এইদৰে প্ৰেমত প্ৰতাৰিত হৈ অকালতে হেৰাই গ'ল এটা সম্ভাৱনা। পিতৃ মাতৃক চিৰদিনৰ বাবে দি গ'ল কোনোদিনে পাহৰিব নোৱাৰা এটা দুখ। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ সহযোগত বিৰিঞ্চি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।